মেরে ফেলবো। কি মেরে ফেলবো? ওরবর কে এই ছেলেটি মানে মানে এই মেয়েটি আপনাদের বাড়ির বউ? চুপ করুন, আপনি তখন থেকে কেন এত কথা বলে আছেন? না মানে কিছু মনে করবেন না, আমি আমি একচুয়ালি কিছু ভেবে বলিনি। এদিকে আয়, এদিকে আয়। বাবা এদিকে আসতে বলিস, আয় বলছি। ডাক্তার সাহেবকে মেরো না, ওর তো কোনো দোষ নেই, ওর তো আসলে হুশই ছিল না যখন বিয়ে হয়েছে। ওকে মেরো না। কি সূর্যর সূর্যের হুশ ছিল না? না গো, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার এই লগ্না মা সব ঠিক করে দেবে, আমি তো বলছি। লগ্না? দুটো মানুষের এই অবস্থায় এইখানে লগ্না কি করবে? লগ্না কি করতে পারে? বিয়ে বলে দিয়েছেন, একমাত্র লগ্নার সাথে দাদু ভাইয়ের বিয়েটা দিতে পারলে তবে দাদু ভাই প্রাণে বাঁচবে। বিয়েটা হতে দাও নকুল, বাধা দিও না, বাধা দিও না নকুল, বাধা দিও না। তোমাকে যে এই সিঁদুরটা মাথায় পড়তে হবে মা। সিঁদুরে সিঁদুর লাগালে লাট সাহেব ভালো হয়ে যাবে তো? যাবে তো, নিশ্চয়ই যাবে মা। আর ভালো জেঠু? সবাই সবাই ভালো হয়ে যাবে, আমার উপর ভরসা রাখ। না না, এসব কথা আমি বিশ্বাস করি না, হতে পারে, অসম্ভব অসম্ভব, বিশ্বাস করি না। চুপ করো চুপ করো, তুমি এমন করো না মা। দেখুন এখন তো যা হবার সেটা হয়ে গেছে না, যেটা বেরিয়ে গেছে সেটা কি আর ফেরত আনা যায় বলুন? আমি আমি তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এইভাবে এইভাবে ব্যস্ত হবেন না, শরীরটাকে এইভাবে খারাপ করবেন না, আপনি শান্ত হন, আপনি চুপ করুন মা, আপনি একটু চুপ করুন। তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো, তুমি চুপ করো, এইভাবে নিজের প্রতি করো না। যাও সব তো, তোমার যাও যাও যাও, ঘর থেকে আমার ঘর থেকে বেরিয়ে যাও। তোমরা শান্ত শান্ত হও, তুমি একবার একবার আমাকে বুঝিয়ে বলতে দাও। তুমি শ্রীমতী, তুমি তুমি এটা করতে পারলে, আমার এতদিন শিক্ষা সব ভুলে মিশিয়ে দিলে, তুমি আমার মান সম্মান সব ভুলে মিশিয়ে দিলে, সব বেরিয়ে রাখা থেকে। ভাই তোমার, তুমি চুপ করো, তুমি চুপ করো, শান্ত হও। কেউ থাকবে আমার ঘরে, কাউকে চাই না, কাউকে চাই না, আমার কাউকে চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 চলে যাচ্ছি, কিন্তু তুমি আগে শান্ত হও। আমি আমি চলে যাচ্ছি, শান্ত হও, কথা বলো না। আরে কি হচ্ছে এসব, কি হচ্ছে, চেঁচামেচি করছো কেন, কি হচ্ছে? কি দেখো দেখো রুদ্র, দেখো ইন্দ্র কেমন করছে, ইন্দ্রকে থামানো যাচ্ছে না মোটে। এসব তো হওয়ারই ছিল মা। হওয়ারই ছিল মানে মানে এই সব হোক সেটা তুমি চাও তাই তো? আমার আমার চাওয়া, আমার চাওয়াতে কোনোদিনও কিছু হয়েছে কি না? দাদা আমি আমার কথা শোনো, তুমি শান্ত হও, তোমার শরীরটা কিন্তু সত্যি সত্যি ভালো না। চুপ কর, তুই আমায় নিয়ে ভাবছিস কবে থেকে রতি? হ্যাঁ কবে থেকে আমায় নিয়ে ভাবছি, অসুস্থ তোমার সবাই আমাকে এতটা অমানুষ ভাবো নাকি? হ্যাঁ এতটা, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? একে তো এরকম একটা ব্যাপার ঘটছে, তারপর তুমি কেন এরকম করছো? আমি একটা কথা বললে কেন এত বাঁকা ভাবে নেওয়া হবে?
আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, হাসপাতালে কে ছিল? রুদ্র একা ছিল? আমিও তো ছিলাম। আমি ছিলাম কিনা? আমি তো ছিলাম সেখানে। আর কার জন্য ছিলাম? এই লোকটার জন্য, এই লোকটার জন্য। আর সেই লোকটা আমাকে প্রশ্ন করছে যে আমি তার ভালো চাই কি চাই না, এইটা নিয়ে তার সন্দেহ তার মনে। চুপ করো দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোড় করছি। একটা কথা আমি বুঝতে পারছি না, তোমরা কি শুরু করলে বলো দেখি এখানে? আমি তোমাদেরকে জোর হাত করে অনুরোধ করছি, এগুলো করো না। দেখো একটা কথা তোমরা সবাই ভুলে যাচ্ছ, ডাক্তার কি বলেছেন? ডাক্তার বলেছেন যে বর্দা ভাই যদি এইভাবে টেনশন করতে থাকে, উত্তেজিত হতে থাকে, তাহলে কিন্তু এরপর বড় রকম কোনো একটা বিপদ ঘটবে। না না ও কথা বলো না, ভালো যেটুকু লাট সাহেবকে বাঁচানোর জন্যই তো আমি সিঁদুর পড়েছি। তোর এই সিঁদুর আমি তোলাবো লগ্না, আর তারপরে ইয়ে বর্দা ভাইয়ের ওষুধের বাক্সটা তোমার ছেলে আর তোমার প্রাণ বাঁচানোর জন্যই বিয়ে দেওয়া হয়েছে। লগ্নার স্মৃতিতে সিঁদুর উঠেছে শুধু তোমার আর তোমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য, বুঝেছো তুমি? এই রে কিছু হবে না তো, ইন্দ্রর কিছু হয়ে গেলে তো আমাকে চলে যেতে হবে। আমি একটা কথা বলি, আপনি ভাববেন না মিস্টার রায়চৌধুরী, দেখুন আপনার শরীর ভালো না সেটা আপনি নিজে বুঝুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক কথাবার্তা আলোচনা এখানে হয়ে গেছে, আর কোনো রকম কোনো কথা হবে না, সবাই আস্তে আস্তে বাইরে যাও তো। বর্ধা ভাইকে ইঞ্জেকশনটা দিতে হবে, বর্ধা ভাইয়ের ঘুমের দরকার, বিশ্রামের প্রয়োজন। ওটা ঘুমের ইঞ্জেকশন? সবাই যাও বাইরে যাও, আমাকে ইঞ্জেকশনটা দিতে দাও। না ছোট ঠাকুর, শুনতে দাও তোমার দাদাকে। বড় বউ উঠান, কি হচ্ছে? তুমি তুমি কি শুরু করলে বলো দেখি? তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে? মাথা ঠান্ডা করো, তোমরা তোমরা বাইরে যাও, তোমরা সকলে বাইরে যাও। এই সূর্য লগ্না, তোমরা বাইরে যাও তো, বাইরে যাও, যাও যাও বাইরে যাও, লগ্না বাইরে যাও। দিদি ভাই চলো। এই দাঁড়াও দাঁড়াও সবাই, যাবার আগে আমার কিছু কথা আছে, তোমরা শুনে যাও। শ্রীপতি, তোমাকে অনেকবার বলেছি আমি, আমি প্রাণ থাকতে আমার অঞ্চলে কোনো বাচ্চা ছেলেমেয়ের বিয়ে হতে দেব না। যে কুসংস্কার, যে অন্যায় দীর্ঘদিন ধরে আমাদের সমাজে চলে আসছে, আমি সেটা হতে দেব না, অন্তত আমার অঞ্চলে হতে দেব না। আর তুমি সেখানে আমার প্রাণ বাঁচানোর জন্য লগ্নার মতো একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে নিয়ে এলে, আমারই বাড়িতে কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে, ছি 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 শ্রীমতী, তুমি সবকিছু শেষ করে দিলে। আমি জানি না তুমি কিভাবে নেবে, তুমি তো নিজেও জানো যে আমি এই সমস্ত পুজো টুজো এইসব ভরং ভাড়ান এসবে আমি বিশ্বাস করি না, কিন্তু চোখের সামনে যেটা দেখলাম, মানে তোমাকে আমি কি বলবো, ডাক্তাররাও কিন্তু আশা ছেড়ে দিয়েছিল, তারপরে যেটা দেখলাম চোখের সামনে, আনবিলিভেবল, সত্যি অদ্ভুত কাণ্ড, বিশ্বাস করুন
এরকম ঘটনা আজ অবধি আমার জীবনে ঘটেওনি আর বোধহয় কোনোদিনও ঘটবেও না। কিন্তু বিশ্বাস করো দাদা, যে মুহূর্তে লগ্নার স্মৃতিতে সিঁদুরটা উঠল সেই মুহূর্তে সমস্ত কিছু কেমন করে যে শান্ত হয়ে গেল, কেমন করে সূর্য শরীরে প্রাণ ফিরে এলো। মিরাকল মানে এতটাই যে চোখের সামনে দেখলাম, কিন্তু মানে বিশ্বাস করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না দাদা, বিশ্বাস করো। অসম্ভব অসম্ভব, আমি মানি না এসব গল্প, তোমাদের মানি না, আমি এসব কিছু বিশ্বাস করিনি। যাও তোমরা, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও থেকে, সবাই বেরিয়ে যাও, তোমাদের কোনো গল্প বিশ্বাস করি না, সমস্ত বাজে কথা, সব বাজে কথা এগুলো, সব বেরিয়ে যাও। শোনো, তোমাকে শান্ত করার জন্য ইনজেকশনটা দেওয়া দরকার। একটু আমার কথা শোনো, একটু তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও। যার জন্য এত কিছু করলাম সেই কিনা শেষে, আর যার জন্য এত কিছু হলো দোষটা তো তার। তোর জন্য তোকে আজ শাস্তি পেতেই হবে। চল চল আমার সাথে, চল খাবো, তার বলছি কোনো কথা হবে না, চল চল। কি বাপি, আবার হাত তুললেন কেন? হাতটা ছাড়ুন। দেখুন বর্দাভাইকে ইঞ্জেকশনটা দিতে হবে, বর্দাভাইয়ের ঘুমের প্রয়োজন, ছাড়ুন মাত্র, ছাড়ুন। দিতে হলে আমি দেব, আপনি নন। ওনার নার্স আমি, তাই ওনাকে ইঞ্জেকশন দেওয়ার দায়িত্ব আমার। দিন ওটা আমাকে দিন। না মানে আমার ইয়ে মানে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই, তো আপনাকে তো আনা হয়েছে এইসব কাজকর্মের জন্য, আপনি আপনি দিয়ে দিন, ধরুন ধরুন। যদি পারেন ওনাকে উপরে তুলতে হেল্প করুন। হ্যাঁ নিশ্চয়ই, ওই তো মেজদা ভাই এসে গেছে, মেজদা ভাই এসো, এদিকে এসো, বর্দা ভাই আসতে, সাবধানে আসতে, মেজদা ভাই চাঁদ। এবার ইঞ্জেকশনটা দিয়ে দিন,
না না, আমি কোনো ইনজেকশন নেব না। তোমায় ঘুমোতে হবে দাদা। না না না, অসম্ভব। আর আমি ঘুমাবো না। আমি ঘুমিয়েছিলাম বলি লকডাউনের এত বড় ক্ষতি হয়ে গেল। আমি কিছুতেই ঘুমাবো না। আমাকে জাগতে হবে রুতি। আমি সবসময় জেগে থাকতে হবে। আরে মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে লকডাউন। শোন, তোর মাথায় এই সিঁদুরটা তোলা হয়েছে শুধুমাত্র ওদের দুজনের প্রাণ বাঁচানোর জন্য। বারবার এই সিঁদুর ওদের চোখের সামনে দেখিয়ে ওদেরকে আবার মেরে ফেলার জন্য নয়। বারণ করেছিলাম না, বারণ করেছিলাম না ঘর থেকে বেরোতে? কেন বেরিয়েছিস, কেন বেরিয়েছিস? এরপরে যদি আবার তোকে বেরোতে দেখি তাহলে দেখিস। আমাকে একা ছেড়ে দিন প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। প্রতি আউট ডাউট সব বেরিয়ে যাও, ঘরে কেউ থাকবে না, আমি একা থাকতে চাই। আমি একটা কথা বলি, আপনি একটু শান্ত হন, না হলে কিন্তু আপনার শরীর আরো খারাপ করবে। আমি কোনো ইঞ্জেকশন নেব না। না, আমি আর কোনো ইঞ্জেকশন নেব না। দাদা কথা শোনো, না হলে কিন্তু তোমার শরীর খারাপ হবে। আচ্ছা রতি, তুই তো কোনোদিন এসব মানতিস না, তাহলে তুই কেন আটকাসনি? হ্যাঁ, তুই কেন কিছু বলিস নি বল? মাকে তো তুমি জানো দাদা, আমি চেষ্টা করেছিলাম, যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপরে নিজের চোখে ওই মিরাকেল দেখার পরে আমি আর কি চাস তোরা? হ্যাঁ, কি চাস? কি ওইটুকু একটা মেয়ে আমাকে আর সূর্যকে বাঁচিয়ে রাখার জন্য নিজের প্রাণ বিসর্জন দেবে? হ্যাঁ, ও নিজে মারা যাবে, কি ভেবেছিস কি তোরা? আমি হতে দেবো না, কিছু দেই না। আচ্ছা মা, এখনই এখনই আপনি এটা নিয়ে কেন এত ভাবছেন? দেখুন, আমি একটা কথা বলি, আপনি আপনি একটু ঠান্ডা মাথায় পরে এগুলো নিয়ে ভাবলেও তো হবে। আপনি প্লিজ হাতটা দিন, আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই আপনাকে। আপনি জানেন না, আপনি কিছু জানেন না, লকডাউন কত ইচ্ছে ছিল লেখাপড়া করে বড় হবে, অনেক স্বপ্ন ছিল ওর। সে মেয়েকে কিনা আমার জন্য, আমি মনে গেলে মরে যাবো। আমি বাঁচতে চাই না, আমি এভাবে বাঁচতে পারবো না। এসব আপনি কি বলছেন? আচ্ছা, আপনি মরে গেলে ওই বাচ্চা মেয়েটার কি হবে বলুন তো? মিস্টার রয় চৌধুরী, আপনাকে এখন আরো বেশি করে বাঁচতে হবে। ওই মেয়েটার জন্য আপনি যদি শেষ হয়ে যান তাহলে ওই মেয়েটার কি হবে? ওর তো মাথায় সিঁদুর উঠে গেল। হ্যাঁ দাদা, তুমি তো মাকে চেনো, মানে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো মেয়েটার অবস্থা যে কি হবে ভাবতে পারছো? এখনো সবকিছু বিগড়ে যায়নি মিস্টার রয় চৌধুরী, আপনাকে নিজে সুস্থ হন। আপনি সবাইকে এটা দেখিয়ে দিন যে আপনি আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন, তারপর নিজে দায়িত্ব নিয়ে ওই মেয়েটার মাথার সিঁদুর মুছে ফেললেই হলো। ও বাঁচুক না ওর মতন, আপনি বেঁচে থাকলে তবে তো ওর জীবন শোধরাতে পারবে। তাই তো, আমি তোকে বাঁচাবো লগ্না, আমি তোকে মরে যেতে দেবো না, তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না লগ্না, আমি তোকে বাঁচাবো, আমি
যেমন করে পারি তোকে বাঁচা।